পয়গাম প্রতিদিন। সম্প্রতি ব্রিটেনে পাওয়া গেছে 1370 বছর আগের কোরআন, তবে পুরো কোরআন নয়, হাতে লেখা কোরআনের কিছু পৃষ্ঠা। বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরিতে এগুলো পাওয়া গেছে। রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে এর হস্তলিপির সময়কাল সম্পর্কে নিশ্চিত হয়েছেন গবেষকরা। হিজাজি হরফে হাতে লেখা কোরআনের এই অংশটি 1920 সাল থেকে বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। লাইব্রেরিটির প্রাচীন গ্রন্থ বিভাগে মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন পুরনো গ্রন্থ ও দলিলপত্র রাখার স্থানে এটি সংরক্ষিত ছিল। জানা গেছে 1920 সালের দিকে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য মধ্যপ্রাচ্যের বহু প্রাচীন 3000-এরও বেশি পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন ইরাকি বংশোদ্ভূত ঐতিহাসিক ও যাজক আলফনসে মিঙ্গানা। প্রায় 100 বছর ধরে পড়ে থাকা এই পাণ্ডুলিপিটি নজরে আসে পিএইচডি গবেষণারত নারী গবেষক আলবা ফেডেলির, এবং তিনি এর বয়স নির্ধারণ করার জন্য রেডিও কার্বন ডেটিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও কার্বন এক্সিলারেটর ইউনিটে এই পরীক্ষাটি চালানো হয় এবং তাতে প্রমাণিত হয় ভেড়ার চামড়ার উপর লেখা এই পাণ্ডুলিপিটি বিশ্বে এযাবৎকালে প্রাপ্ত কোরআনের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপি, যা লেখা হয়েছে 568 থেকে 645 সালের মধ্যবর্তী কোনো সময়ে। গবেষকরা বলছেন এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে লিখিত বলে তাদের ধারণা। কোরআনের এই অংশটি লেখা হয়েছে সম্ভবত ভেড়ার চামড়ার উপর। গবেষকরা এটাও বলছেন যে কোরআনের প্রাচীন এই অংশটির সঙ্গে বর্তমানে প্রচলিত কোরআনের কোনোই পার্থক্য নেই। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টধর্ম ও ইসলাম বিষয়ক প্রফেসর ডেভিড থমাস বলেন, কোরআনের অংশটি যিনি লিখেছেন তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবেই জানতেন। তিনি হয়তো তাকে দেখেছেন, এমনকি কথা বলতেও শুনেছেন, হয়তো তাকে ব্যক্তিগতভাবেই চিনতেন। ইসলামের প্রথম যুগে লেখা কোরআনের খোঁজ পাওয়ায় উচ্ছ্বসিত বার্মিংহাম ইউনিভার্সিটির কর্মকর্তারা। বিশেষ সংগ্রহশালার পরিচালক সুসান ওরওয়াল বলেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে পৃথিবীর প্রাচীনতম কোরআনের একটি অংশ আমাদের কাছে আছে, এটি নিয়ে আমরা গর্বিত। তিনি আরও বলেন, আমরা জানতাম এটি বেশ পুরনো, তবে কখনোই আশা করিনি যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় লেখা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, সর্বসাধারণের দেখার জন্য শিগগিরই কোরআনের অংশটি নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। ব্রিটেনের সবচেয়ে বেশি মুসলমান বাস করেন বার্মিংহামে। নিজেদের শহরেই কোরআনের প্রাচীনতম একটি অংশ খুঁজে পাওয়ায় খুশি তারা। বার্মিংহাম কেন্দ্রীয় মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ আফজাল বলেন, কোরআনের পাতাগুলো দেখে আমি অত্যন্ত মুগ্ধ হই, আমার চোখে মুখে আনন্দ ফুটে ওঠে। আশা করি ব্রিটেনের সব মুসলমানই বার্মিংহামে আসবেন কোরআনটি এক নজর দেখতে। পড়ুন আমাদের অনলাইন পোর্টাল www.paigam.com। পয়গাম, দৈনন্দিন জীবনে ইসলাম। শুকরান ইয়া রাব্বি শুকরান, হাদাইতা কলবি শুকরান, নাওয়াতা দারবি শুকরান, শুকরান ইয়া রাব্বি।